বিয়ানীবাজারে প্রথমবারের মতো অঙ্কুর প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। শনিবার অঙ্কুর কালচারাল একাডেমির ব্যবস্থাপনায় পূর্ব মুড়িয়া উচ্চ বিদ্যালয়ের তিনটি শ্রেণীকক্ষে এই পরীক্ষার আয়োজন করা হয়। উপজেলার মুড়িয়া ইউনিয়নের প্রাথমিক পর্যায়ের 22টি শিক্ষা প্রতিষ্ঠানের 142 জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে। বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সিলেট 6 গোলাপগঞ্জ বিয়ানীবাজার আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুর কাদির সাথে চৌধুরী এলিম। ফরম বিক্রির দ্বিতীয় দিনে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের হাত থেকে এই মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটির দ্বিতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা 11টায় সিলেট নগরীর জিন্দা বাজারস্থ নজরুল একাডেমিতে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একটি ফ্যাশন হাউসের উদ্বোধন করতে সিলেটে এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। শনিবার সন্ধ্যায় নগরের তাঁতিপাড়ায় ফিতা কেটে কারু নামে ওই দেশীয় পোশাক প্রতিষ্ঠানের উদ্বোধন করেন তিনি। এতে অপু বিশ্বাস ছাড়াও অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। সিলেটে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি বিএমএস এর আয়োজনে দিনব্যাপী প্রমাণ ভিত্তিক অনুশীলন শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেট নার্সিং কলেজের হলরুমে বিএমএস এর উদ্যোগে ও আইসিএম ইউএনএফপি এর আর্থিক সহযোগিতায় উপজেলা ভিত্তিক মিডওয়াইফের দিনব্যাপী এই ট্রেনিং প্রোগ্রামে সভাপতিত্ব করেন বিএমএস সিলেট বিভাগের একাডেমিক লিডার শামসুন নাহার বেগম। সিলেটে ওসমানীনগর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত 7 আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ওসমানীনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত 7 জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।